আরও বেশি বেশি রান্নার আপডেট পেতে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমাস ওয়ার্ল্ড। চন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা পিঠের রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এটা আমি বানাবো একটা মুগ ডালের পিঠে। এই পিঠেটার নাম হচ্ছে তুলতুলে মুগ পাখন পিঠে। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর পিঠেগুলো দেখতে, কিন্তু কোনো ছাদ ছাড়াই কিন্তু আমরা পিঠেটাকে একদম হাত দিয়ে বানাবো। তো সেটা কিভাবে বানাবো তোমাদেরকে আমরা রেসিপিতে দেখাবো। তো তার জন্য রেসিপিটা পুরোটা ভালোভাবে দেখো এবং আমাকে জানিও যে আমার রেসিপি তোমাদের ঠিক কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে নিও। এখন চলো রেসিপি শুরু করি। মুগ পাকন পিঠে বানাতে আমাদের লাগবে মুগ ডাল। আমি এখানে মুগ ডাল নিয়েছিলাম হাফ কাপ। সেই হাফ কাপ মুগ ডাল আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। প্রায় আমি 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। এটাকে যত বেশি সময় পারবে ভিজিয়ে রাখতে হবে, তবে 2 ঘন্টা তো খুব কম করেও ভেজাতে হবে। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 2 এলাচ একটু ফুড কালার, 1 কাপ চিনি আর 2 কাপ পরিমাণ এখানে আমার আছে লিকুইড দুধ। এটা কিন্তু আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। এছাড়াও আমাদের পিঠাগুলোকে ভাজবার জন্য সাদা তেল লাগবে। তাহলে চলো এবার রেসিপি শুরু করি। দেখো, ইন্ডাকশন একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধটা, আর তার সাথে দিয়ে দেব 1 কাপ মতন জল। তোমরা চাইলে এই পুরো কাজটাই কিন্তু দুধ দিয়ে করতে পারো। এবার আমরা গ্যাসটাকে জ্বেলে দেব আর এটাকে আমরা চাপা দিয়ে ধীরে ধীরে সেদ্ধ হতে দেব। দেখো, চাপা দিয়ে দিচ্ছি আর ঠিক আমরা 25 থেকে 30 মিনিট কিন্তু অপেক্ষা করব। আঁচটা কিন্তু আমাদের মধ্যম উষ্ণতাতেই রাখতে হবে। তাহলে চলো এটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। দেখো, 25 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার হাতা দিয়ে একটু চেপে চেপে দেব যাতে ডালগুলো কিন্তু খুব ভালোভাবে গলে যায়। যেহেতু আমরা কম আঁচেটা সেদ্ধ করেছি তার জন্য এমনিতেই গলে যাবে, তবুও আমরা একটু চেপে চেপে দিচ্ছি। ভালোভাবে আমাদের ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, আমরা এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে সামান্য একটু মিশিয়ে দেব। দেখো, সামান্য একটু মিশিয়ে দিয়েছি, খুব বেশি মেশানোর কিন্তু প্রয়োজন নেই, আমরা পরে এটাকে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে দেব আর ঠিক কম আছে 5 মিনিট এটাকে আমরা রান্না করে নেব। তাহলে চলো 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমরা ফুড কালারটা দিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। এবার খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। দেখো, খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এটাকে আমরা আর 1 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতেই এটা কিন্তু ভালোই শুকিয়ে যাবে। তারপর এটাকে আমরা নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কালারটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা রং এসেছে। শুধুমাত্র রংটার জন্যই কিন্তু কালারটাকে ব্যবহার করেছি। বলতে বলতেই দেখো পুর আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেল, পিঠের মিক্সচারটা। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দেব আমি 2 কাপ পরিমাণ জল। এটা একটা পাতলা শিরা আমি বানাবো, একদমই পাতলা শিরা, যাতে পিঠেটা একদম নরম হবে। তো চলো, এর মধ্যে আমি 2 এলাচ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমরা একটা শিরা বানিয়ে নিই। দেখো, চিনির শিরা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, চিনি সম্পূর্ণভাবে গলে গেছে। গলে যাওয়ার পর আমি আরো 2 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে নামিয়ে রাখবো। এবার দেখো, আমি যে মুগ ডালের থামিটা বানিয়ে রেখেছিলাম ওটাকে আমাদের একটু গরম অবস্থাতেই কষ্ট করে কিন্তু মেখে নিতে হবে। এর মধ্যে অনেকে ডিম দেয়, কিন্তু আমি আজকে সাদা তেল একটু একটু করে হাত
মোটামুটি 1 থেকে 2 টেবিল চামচ তেল দিয়ে এটা আমাদেরকে আস্তে আস্তে মেখে নিতে হবে। দেখো এটাকে একদম আটা ময়দা মাখবার মতো সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার হাতে আমি সামান্য একটু তেল ঘষে নিচ্ছি, নিয়ে একটুখানি যে সাইজের আমি এটাকে বানাতে চাই সেটা আমি হাতে নিয়ে নিলাম ঠিক এরকম ভাবে। তারপর এটাকে আমি গোল করব। যে কোনো ডিজাইন করতে পারো, ছাঁচে ফেলে করতে পারো, কিন্তু আজকে আমি তোমাদেরকে ছাঁচে কিন্তু দেখাবো না, একদম হাতেই এটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। দেখো এটা গোল করে ফেলেছি, এবার এটাকে একটু হাত দিয়ে চেপে দেব, দিয়ে একটা আঙুল দিয়ে ঠিক মাঝ বরাবর একটা এরকম গর্ত করে নিচ্ছি। দেখতেই পাচ্ছো কিভাবে করলাম। এবার একটা ছুরিতেও একটু আমি কিন্তু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে এটা করতে সুবিধা হবে। দিয়ে আমি এতে ডিজাইন দেব, একটু চেপে চেপে চারধারে চারটে আমি এরকম করে দিচ্ছি। দেখো এবার আবার এগুলোর মাঝ বরাবর ডিজাইন দেব ঠিক এরকম ভাবে। এই ধারটাতেও করব, আর বারবার একটু আমরা ছুরিটাকে তেল লাগিয়ে নেব, তাহলে আমাদের ডিজাইনটাতে কোনো সমস্যা হবে না। আবার এই সাইডটা ঘুরিয়ে করে নিচ্ছি। আমাদের অনেকেরই ধারণা থাকে যে ছাঁচ ছাড়া এগুলো আমরা বাড়িতে কিভাবে বানাবো। তো দেখো একটা পিঠে কিন্তু আমাদের বানানো হয়ে গেল, এবং দেখতেই পাচ্ছ যে ভালোই সুন্দর কিন্তু এটা ডিজাইন হয়েছে। এবার যেরকম তোমাদের মনে পছন্দ সেইভাবেই কিন্তু করতে পারো। আমি আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা পুর হাতে নিয়ে নিয়েছি, এবার আমরা এটাকে গোল করব, তারপর একটু হাত দিয়ে চেপে দেব ঠিক এরকম ভাবে, আর একটা আঙুল দিয়ে এর মাঝখানটায় গর্ত করে নেব। এবার আমরা চাকু দিয়ে এটাকে কাটব ঠিক এরকম ভাবে, চারদিকে চারটে করে নিলাম। দেখতেই পাচ্ছ এটা তোমরা যে কোনো কাঠি দিয়েও কিন্তু সেম কাজটা করতে পারো। এবার আমরা এইভাবে এটাকে ডিজাইন দেব, দেখো ঠিক এইভাবে মাঝখানে আমি দুটো করে দাগ ফেলছি। আবার ঘুরিয়ে নিয়ে এর মাঝখানেও আমি দুটো কাটবো, আর এখানে আমার একটু গ্যাপ বেশি মনে হচ্ছে, তার জন্য এখানটায় আমি তিনটে করে দিচ্ছি। এটা নিজেদের ইচ্ছা মতো যেমন পছন্দ সেভাবে করতে পারো। মাঝখানটা আমি আবার একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি। দেখো আর একটাও সুন্দর কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। দেখো সেম ভাবে আমি প্রত্যেকটা পিঠে কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সাদা তেলে ফ্রাই করব। তেল কিন্তু খুব গরম করে ফেললে হবে না, তেল আমি মধ্যম উষ্ণ করে নিয়েছি। এবার একটা করে পিঠে আমি এর মধ্যে ছেড়ে দেব। জায়গা দিতে হবে প্রত্যেকটা পিঠেকে হবার জন্য, তাই জন্য আমি 4-5টা করে পিঠে একসাথে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই কটাকে প্রথমে ভেজে নেব মধ্যম উষ্ণতায়, লালচে হয়ে আসা পর্যন্ত এগুলোকে আমরা ভাজব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম উষ্ণতায় রাখার পর এটা কালার ধরতে শুরু করবে, তখন আমরা এটাকে ধীরে ধীরে উল্টে দেব। দেখো হালকা কালার আসতে আরম্ভ করেছে, একদম কিন্তু খুব বেশি উষ্ণতায় কিন্তু এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু বাইরের দিকটা পুড়ে যাবে আর ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো ধীরে ধীরে উল্টে দিচ্ছি। এবার উল্টো পিঠটাও একটু সময় নিয়ে কিন্তু আমাদের সেম ভাবে ভেজে নিতে হবে। আরো 2-3 মিনিট হয়ে গেছে, উল্টো পিঠটাও ভাজা হয়ে গেছে, দেখো কালার ধরতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমরা এগুলোকে তুলে নেব এবং বাকিগুলোকেও কিন্তু সেম ভাবে ভেজে নেব। দেখো পিঠেগুলো কিন্তু সব আমি ভেজে নিয়েছি, দেখো ডিজাইনটা কত সুন্দর এসেছে। কেউ দেখলে কিন্তু বুঝতে পারবে না যে এটা আমরা কোনো ছাঁচ দিয়ে বানাইনি, সামান্য একটা
কিন্তু ছুরির সাহায্যে এটাকে বানিয়েছি। দেখো প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে। এগুলোকে এখন আমাদের চিনির রসে ভিজিয়ে দিতে হবে। চিনির রসে এগুলোকে ভিজিয়ে দেব, তবে চিনির রসটা কিন্তু সামান্য গরম থাকতে হবে। আর যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সামান্য একটু জাল করে এটাকে গরম করে নিতে হবে। এবার আমি পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটাকে এইভাবে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর এগুলো আমাদের খুব কম করে হলেও 2 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। আর যদি সারা রাত রাখা যায় তাহলে তো খুবই ভালো হয়, রসে তুল তুলে হয়ে একদম মুখের মধ্যে গলে যাবে পিঠেগুলো। দেখতেই পাচ্ছ সবকটা পিঠে কিন্তু আমি শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার 2 ঘন্টা পর আমি এটাকে কিন্তু সার্ভ করে দেব। তাহলে চলো 2 ঘন্টা পর কিন্তু আমি ফিরে আসছি। দেখো ঠিক 2 ঘন্টা পরে আমি কিন্তু এটাকে রস থেকে তুলে প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা তোমরা রস ছাড়া এবং রস সমেত যেভাবে চাও সেভাবে কিন্তু সার্ভ করতে পারো। তাহলে এখানেই আমাদের কিন্তু রেডি হয়ে গেল নরম তুলতুলে রসে ভেজা মুগ পাখন পিঠে। তোমরা প্লিজ রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আমাকে জানিও যে রেসিপি তোমাদের ঠিক কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তাহলে চলো আজকের জন্য আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।